সরকার পতনের এক দফা দাবিতে রংপুর থেকে তারুণ্যের রোড মার্চ কর্মসূচি উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, রংপুর থেকে তারুণ্যের যে রোড মার্চ শুরু হলো, যতদিন এই সরকার পতন ঘটাতে না পারব ততদিন রাজপথে থাকবো। দেশের জনগণ আর শেখ হাসিনাকে দেখতে চায় না। এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করা হবে। শনিবার 16 সেপ্টেম্বর বেলা 11:15 দিকে রংপুর নগরীর বিএনপির কার্যালয়ের সামনে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে তারুণ্যের রোড মার্চ কর্মসূচি শুরু হয়। দিনাজপুর গিয়ে এই রোড মার্চ শেষ হবে। এই কর্মসূচি উদ্বোধনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত করা হবে। তিনি বলেন, খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলছেন দেশে তার কোনো চিকিৎসা নেই, তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি সরকার আমলে নিচ্ছে না। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজা দিয়ে দেশে আসতে দেয়া হচ্ছে না। বিএনপির মহাসচিব আরো বলেন, বোর্ড শোর পেশিবাদী সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। যুবদল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে রোড মার্চ শুরু হয়েছে। রংপুর থেকে এই আন্দোলন শুরু হলো। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই অবৈধ সরকার 15 বছর ধরে জোর করে ক্ষমতায় আছে। তারা 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন দেখিয়েছে। 2018 সালে আগের রাতে বক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লুট করে বিদেশে পাচার করেছে। দেশে রিজার্ভ শূন্য হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় দুর্নীতিবাজ লুটপাটকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেখ হাসিনা, আপনি যদি অবিলম্বে পদত্যাগ না করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা না ছাড়েন, তাহলে লক্ষ লক্ষ জনতার যে উত্তাল তরঙ্গ তৈরি হয়েছে সেই তরঙ্গে ভেসে যাবেন। শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না।